বিসপো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন, বোরিং খবরগুলো মজাদার গল্পের ছলে দেখুন। সতর্কবার্তা, এই ভিডিও প্রয়োজনীয় জলবায়ু পরিবর্তনের গুরুতর সমস্যার থেকে দৃষ্টি ফেরানোর জন্য নয়, কিন্তু দেখতে থাকুন। আপনি যদি বিখ্যাত অ্যাস্টিক্স অ্যান্ড ওবেলিক্স কমিক্স কখনো পড়ে থাকেন, তাহলে আপনার মনে থাকবে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর একটা উক্তি, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, তবে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। আর এটাই ছিল অক্টোবরের শেষে বিভিন্ন নিউজ পেপারের শিরোনাম। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা উষ্ণতার জন্য ভারতে মৃত্যুর হার 55% বৃদ্ধি পেয়েছে, যা মিশরে শারমাল শেখে 22 নভেম্বর COP27 কনফারেন্সের আগে শোরগোল বাড়াচ্ছে, হয়তো ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিভিস্টদের রিসেন্টলি করা নাটকীয় অ্যাকশন থেকে শিখে, যারা রোমে ভিনসেন্ট ভ্যান গগের সানফ্লাওয়ার পেন্টিংয়ে টমেটো স্যুপ ছুড়ে মেরেছিল, জার্মানিতে ফ্রেঞ্চ ইম্প্রেশনিস্ট ক্লড মনের গ্রিন স্টকসে আলু মাখা ছুড়ে মেরেছে, আর ম্যাড্রিডে স্প্যানিশ মাস্টার ফ্রান্সিসকো গয়ার পেন্টিংয়ে আলতা লাগানো হাত দিয়ে নষ্ট করেছে, যাতে বিশ্ববাসী তাদের সবচেয়ে কঠিন সমস্যার কথা ভুলে না যায়। জলবায়ু বিপর্যয় এবং বিধ্বংসী জীববৈচিত্র্যের ক্ষতির দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের সাহসী পদক্ষেপও প্রয়োজন। কিন্তু বিখ্যাত সায়েন্স জার্নাল ল্যান্সেট অনুযায়ী মানুষের মধ্যে এই ধরনের ভয়ের উদ্রেক করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, কারণ স্টাডিতে প্রচুর মিথ্যে ছিল। এবং তাদের এই প্রতারণার ব্যাপারে ইকোনমিক টাইমসে বিবেক দেবরায়, জন লম্বর্গ এবং আদিত্য সিনহার একটা কলম থেকে জানা যায়। কারণ শুধু শুধু উন্মাদনা আর চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, আর ভারত সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে নেট জিরো এমিশনের দিকে $100 billion খরচ করতে বাধ্য করছে, এমন এক লক্ষ্য যার জন্য ভারতকে খরচ করতে হবে $2,00,000,000,000 বা $20 trillion, অর্থাৎ 2-এর পিছনে 13টা শূন্য। যদিও ভারত আগে এবং এখনও আমেরিকা এবং অন্যান্য দেশের তুলনায় পার ক্যাপিটা ভিত্তিতে অনেক অনেক কম গ্রিনহাউস গ্যাস নির্গমন করে, ল্যান্সেট স্টাডি দাবি করেছে যে উষ্ণতা বৃদ্ধির কারণে ভারতে 65 বা তার বেশি বয়স্কদের মৃত্যুর হার 55% বৃদ্ধি পেয়েছে। এই শতাব্দীর শুরুর 4 বছরে যে সংখ্যাটা ছিল 20,000-এর আশেপাশে, তা বেড়ে 31,000 হয়েছে সাম্প্রতিককালের 4 বছরের একটা পিরিয়ডে, এমন এক ফাইন্ডিং যা মিডিয়া চোখ বুজে রিপোর্ট করে কোনো রকম যাচাই না করেই, কারণ এটা একটা বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছিল। এমনকি ইউএনের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস এর উল্লেখ করেছেন। সংখ্যাটা একদম সঠিক, কিন্তু বিখ্যাত জার্নাল ল্যান্সেট ইচ্ছাকৃতভাবে যা ভুলে গেছে তা হল এই সময়ের মধ্যে ভারতে 65 ঊর্ধ্বদের সংখ্যাও 76% বৃদ্ধি পেয়েছে। যদি সেটা হিসেব করা হয় তাহলে দেখা যাবে যে উষ্ণতার কারণে মৃত্যুর হার 12% কমেছে। গত বছর ল্যান্সেট এই ধরনের আর একটা রিপোর্ট তৈরি করেছিল এবং ভুল ধরানোর পরেও সেই ভুল কখনো শুধরানো হয়নি, উল্টে এবছরেও তারা আর একটা রিপোর্ট পাবলিশ করে। ল্যান্সেটের আর্টিকেল আসলে এর থেকেও বড় সমস্যা, শীতের কারণে মৃত্যুর দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে, যা ভারতেই গরমের কারণে হওয়া মৃত্যুর থেকে 9 গুণ বেশি প্রাণ কেড়ে নেয়। বিশ্বব্যাপী পলিসি মেকারদের গরম নিয়ে মাতামাতি করার বদলে ঠিক এই জায়গাতেই ফোকাস করতে হবে। উন্নত পশ্চিমী দেশগুলির দ্বারা তৈরি সমস্যার জন্য ভারতের মোটা অঙ্কের টাকা খরচ করার ক্ষমতা নেই, আর তা উচিত নয় যতক্ষণ না তার জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আর কয়েক দশক আগে শুরু হওয়া জলবায়ু সংক্রান্ত বৈঠকে প্রথমবারের মতো গত সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয় দরিদ্র দেশগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আলোচনার এগ্রিমেন্ট এই প্রথম এজেন্ডায় রাখা হয়েছে। ল্যান্সেটের ঘটনা আমাদের এটা শেখায় যে আমাদের অন্ধের মতো পরিবেশ কর্মীদের ভরসা করা উচিত নয়, বদলে COP27 এর স্পন্সর কোকাকোলা এই ধরনের ভণ্ডামিকে বন্ধ করা উচিত। জলবায়ু পরিবর্তন সত্যি সত্যি খারাপ, যাই হোক আমাদের স্পন্সর কোকাকোলার জন্য একবার জোরে তালি বাজান, কারণ বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারীদের মধ্যে তারা একজন, বছরে 3.2 মিলিয়ন টন প্লাস্টিকের ব্যবহার করে তারা। এছাড়াও রিপোর্ট অনুযায়ী মিশরের সাম্প্রতিক COP27-এ নির্গমন কী করে কমাতে হয় তার বৈঠকের জন্য ডেলিগেটদের একত্রিত করতে প্রায় 400 প্রাইভেট জেট ব্যবহার হয়েছে। বিসবোর কবিতা, এমন এক স্টাডি যা সম্পূর্ণ নয়, বলে উষ্ণতার জন্য নাকি লোক মারা যায়, আসে নিজেদের স্বার্থ করো অন্যকে বিভ্রান্ত, আসল সমস্যার দিক থেকে তারা নজর ফেরায়। আমাদের ভিডিও কন্টেন্টের সোর্সেস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন।